আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বাইন্যান্সের অফার নিয়ে, যেটা হলো বাইন্যান্সের এনএফটি অফার। তো আপনারা জানেন যে এটা এনএফটির দাম কিন্তু ভালোই হয়, এই এনএফটি থেকে আশা করা যায় $50 থেকে $100 আপনি আর্ন করতে পারবেন। তো আসলে ব্যাপারটা হলো আপনি এনএফটি তো প্রথমে কালেক্ট করে রাখতে হবে, দেন আপনারা আমরা সবাই জানি যে একটা $5 এনএফটিও কিন্তু ইন ফিউচারে $500 হয়ে যেতে পারে, এটা কিন্তু হয় এই ক্রিপ্টো কারেন্সির দুনিয়ায়। তো এখন কথা হলো এই জন্য আমাদের কী করতে হবে ভাই, কিছু কি এই এনএফটি এগুলো আমাদের কালেক্ট করে রাখাটাই উচিত। তো আজকে ভিডিও ভাই তাদের জন্যই, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তাদের জন্য অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা করে নেবেন। তো এখনও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বলে মূল টপিকে যাওয়া যাক। তো একটু দেখবেন এখানে একটু দেখবেন যে বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে এই যে মোড় আছে, হ্যাঁ এই যে মোড় আছে এই মোড়ে আমরা যাব। তো মোড়ে যাওয়ার পরে একটু সবার নিচে আসবেন, সবার নিচে আসার পরে এইখানে একটু দেখবেন যে ইনফরমেশন নামে একটা অপশন আছে, ইনফরমেশন। তো ইনফরমেশনে এখানে একটু দেখবেন, খেয়াল করলে একাডেমিক কোর্স, তো একাডেমিক কোর্সে আমরা যাব। আচ্ছা, তো একাডেমিক কোর্সে যাওয়ার পরে এখানে একটু দেখবেন যে ওরা এখানে আছে কিন্তু ফ্রি ক্রিপ্টো এডুকেশন, এখানে কিন্তু ওই যে এডুকেশন আছে। তো এখানে 6টা কোর্স আছে, তো এই 6টা কোর্সের এখানে আমাদের কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার পরে এই যে ঠিক এখান থেকে ক্লেম রিওয়ার্ড, এখান থেকে আপনাকে এনএফটিটা ক্লেম করতে হবে। আচ্ছা, তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটু উপরে দেখবেন এই যে লেখা আছে স্টার্ট কোর্স, এখানে আছে স্টার্ট কোর্স। তো এই স্টার্ট কোর্সে যদি আমরা যাই, তো যাওয়ার পরে একটু দেখবেন যে এখানে কিন্তু কোর্স 1 ব্লক চেন ফান্ডামেন্টালস এরকম লেখা আসে। তো মূলত এখানে ওরা ওদের কথা হলো একটু আপনি পুরো ভিডিওটা দেখবেন, দেন ওরা কোশ্চেন করবে, দেন আপনার ওইভাবে অ্যান্সার দিতে হবে। তো আসলে ভাই এইভাবে তো আর ওইভাবে তো আর সম্ভব হয় না, তো এই জন্য আপনি কী করবেন ভিডিওটা যখন চালু হবে ভিডিওটা পুরো টেনে দিবেন, এইরকম করে পুরো টেনে দিবেন। তো টেনে দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু একটা প্রশ্ন চলে আসছে যে হাউ ডাজ এ ব্লক কানেক্ট টু অ্যানাদার। তো আমরা তো কোশ্চেন আমরা তো ভিডিওটা দেখিও নাই, তাহলে কীভাবে আমরা কোশ্চেন অ্যান্সারটা দিব। তো এই জন্য আপনার ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তো সবাই ওটাকে ওইটাকে জয়েন হয়ে নিন আর ওইখানে অ্যান্সারগুলো দেওয়া থাকবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এটা কোর্স 1-এর 1 নম্বর কোশ্চেন। তো আমরা টেলিগ্রামের যাই ওখানে চলে যাই। আচ্ছা, তো টেলিগ্রাম চ্যানেল এখানে আসলাম, চলে আসলাম। তো এখানে দেখবেন এখানে লেখা আছে বাইন্যান্স এনএফটি অফার, তো অল কুইজ অ্যান্সার। তো এখানে দেখেন কোর্স 1-এর 1 নম্বরে কিন্তু দেওয়া আছে যে 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হলো এ। তাহলে আমরা এখন ডিরেক্টলি বাইন্যান্সে চলে যাই। তো বাইন্যান্সে আসার পরে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এ নম্বর, যে থট দ্য ইউজ অফ হ্যাশ ফাংশন। তো আমরা কী করবো, এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করে আমরা সাবমিট দিব। দেখেন এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেল, সবুজ হয়ে আসছে। এখন আমাদের কী করতে হবে, এই যে দেখেন এখানে নেক্সট মডিউল লেখা, আমাদের নেক্সট মডিউলে যেতে হবে। তো নেক্সট মডিউলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আরেকটা কোশ্চেন চলে আসলো যে যাই হোক ব্লকচেইন ফান্ডামেন্টাল যেমন। তো আমাদের কী করবো, সেম টু সেম আবার ভিডিওটা আমরা পুরোটা টেনে দেবো। তো টেনে দেওয়ার পরে কিন্তু দেখবেন অটোমেটিকলি সেকেন্ড কোশ্চেন চলে আসছে। তো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কী আছে, আমরা ওখানে টেলিগ্রামে চলে যাই। তো টেলিগ্রামে যাওয়ার পরে এখানে অবশ্যই দেখবেন সেকেন্ড কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে কোর্স 1 2 নম্বরে অল। তো আমরা বাইন্যান্সের এখানে আবার চলে আসি। তো আসার পরে আমরা অল মানে আমাদের সবগুলাই সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই যে সাবমিট আছে একটু দেখবেন, হ্যাঁ এই যে সাবমিটে আমরা দিব। আচ্ছা, সাবমিটে দিলাম, আবার দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা হয়ে গেল। তো আবার কী করবো, এই যে নেক্সট মডিউল, তো আমরা নেক্সট মডিউল আবার ক্লিক করব। তো দেখেন আবার এই যে একটা আসে, তো ভিডিও দেখা তো ভাই পসিবল না, তো জন্য কী করবো ভিডিওটা আসতে করে সম্পূর্ণ টেনে দিব। টেনে দেওয়ার পরে কি 3 নম্বর কোশ্চেন আসলো। তো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটা আছে, 3B নম্বর আছে। তো আমরা আবার বাইন্যান্সে চলে যাই। তো বাইন্যান্স আসার পরে যে 3B নম্বর আছে দিলাম, দেন এই সাবমিট এটা কিন্তু হলো, দেন আবার এই যে নেক্সট মডিউলে দিলাম, এই যে নেক্সট মডিউল। তো নেক্সট মডিউল দেওয়ার পর দেখেন আবার একটা এরকম ভিডিও আসবে। তো এটা কী করতে হবে, এই যে সম্পূর্ণটা করে আসতে আমরা এরকম টেনে দিলাম। তো টেনে দেওয়ার পরে এখন কিন্তু কোশ্চেন চলে আসছে, দেন আবার আমরা যাই 4 নম্বরে কী দেওয়া আছে, BCD, 4 নম্বরে BCD দেওয়া আছে। তো আমরা কী করবো এখান থেকে BCD সাবমিট, ডান। তো আবার এই যে নেক্সট মডিউল অ্যাজ ওয়াল। তো নেক্সট মডিউলের পর আবার এই যে
কোশ্চেন আর সেটাকে আমরা কি করলাম আবার যে টেনে দিলাম। হ্যাঁ, টেনে দেওয়ার যে পাঁচ নম্বরে কি আসলো, পাঁচ নম্বরের মোডে কোশ্চেন কোনটা আমরা দেখে অ্যান্সার বি আর ডি। তো পাঁচ নম্বরে কী দেওয়া আছে, বি আর ডি দেওয়া আছে। তো আমরা পাঁচ নম্বরে বি আর ডি দেন এই যে সাবমিট, এই যে সাবমিট, সাবমিটে দিলাম, এটাও কিন্তু হয়ে গেল। দেন নেক্সট মডিউল, নেক্সট মডিউলে আসছে হলো আপনার যেটাই থাকুক ওই যে ভিডিওটা টেনে দিবেন। ভিডিওটা টেনে দেওয়ার পরে কী হলো, কোশ্চেন চলে আসছে, অ্যান্সার কী আছে ছয় নম্বরে এ বি সি। তাহলে আমরা আবার বাইন্যান্সে চলে আসি, এ বি সি, এই যে সাবমিট। বাস আমাদের এখানে কত, এখন আমাদের কিন্তু তখন নেক্সট মডিউল ছিল, এখন কিন্তু আমাদের এই এক নম্বর কোর্সটা কিন্তু কমপ্লিট, ব্লকচেন ফান্ডামেন্টাল। তো আমরা এখানে কী করব, এখন আমরা নেক্সট কোর্সে যাব, নেক্সট কোর্স। এই জন্য আমরা কী করবো, এখন নেক্সট কোর্সে ক্লিক করবো। আচ্ছা, তো নেক্সট কোর্সে যদি দিই তখন একটু দেখবেন যে আমরা কিন্তু নেক্সট কোর্সে আমাদের চলে আসলো। তো ভাই এভাবে আপনি আবার যেমন দুই নম্বর কোর্স আপনি এভাবে করে আস্তে আস্তে আপনার যে ছয়টা কোর্স আছে এগুলো আপনি ওইখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপের ওইখান থেকে আপনি অ্যান্সার নিয়ে আপনি ছয়টা কোশ্চেন নিয়ে ছয়টা কোর্সেরই যে অ্যান্সার কোশ্চেনগুলো আছে এভাবে কিন্তু আপনি সম্পূর্ণটা অ্যান্সার দিয়ে দেন আপনি এখানে একটু ব্যাকে যদি যান বা স্টেপ বাই স্টেপ দিতে দিতে আপনার কিন্তু এখানে এসে আপনি সহজেই ক্লেম করে নিতে পারবেন। ঠিক আছে, যেমন আমি একটু যাই ব্যাকে, যে কোর্সে যদি যাই তো কোর্সে আসার পরে এখানে দেখবেন যে আমার কিন্তু এই এক নম্বরটা, আমি আপনাদেরকে এক নম্বরটা দেখালাম, এই এক নম্বর যে কোর্সটা আছে এটা কিন্তু আমার ভাই কমপ্লিট। এই যে দেখেন এখানে, এখানে কিন্তু সবুজ বাতি উঠে গেছে, তাই? ঠিক আছে, তো এখন আপনাদের কাজ হলো যে এখন সবগুলো তার ভিডিওতে দেখিয়ে বড় করার কোনোই মানে হয় না। তো আপনারা এই যে বাকি যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে এটা একটু কষ্ট করে নিজেরা নিজেরা দেখে জাস্ট আপনারা কালেক্ট করে নেবেন, মানে কালেক্ট করে এনএফটিটা কালেক্ট করবেন। আর আপনারা সবাই বুঝেন যে এনএফটি কালেক্ট করা মানে কিন্তু আপনি যে কোনো একটা আর্নিং হবে, আপনি এখন সেল দেন বা এটা পরে সেল দেন। আচ্ছা দেখুন, আপনি যখন ছয়টা কোর্সের অ্যান্সার আপনারা সবগুলো কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনাকে শেষে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো যাই হোক, তো এখন কিন্তু আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে আমার অল কোশ্চেন অ্যান্সার কমপ্লিট। তো এখানে লাগতেছে গুড জব অন কমপ্লিটিং দ্য কোর্স আনলক ইউর এনএফটি। তো এই যে দেখেন এখানে কিন্তু আপনি আপনার আমার এনএফটিটা কিন্তু এই যে ক্লেম চলে আসছে যে ক্লেম মাই রিওয়ার্ড। তো আপনারা তখন কী করবেন, সব কোশ্চেন অ্যান্সার পর এই যে ক্লেম মাই রিওয়ার্ডে, ক্লেম মাই রিওয়ার্ডে জাস্ট ক্লিক করবেন। তো দেখেন ক্লিক করার পরে কিন্তু এনএফটিটা হয়ে গেছে, এই যে আপনার দিন আপনি ডাউনলোড করে রেখে দিলেন। আবার ওখানে দেখেন লেখা কিন্তু যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লেমড এনএফটি। হ্যাঁ, আমি এটা একটু কেটে দিচ্ছি, এই উপরে যে বাইন্যান্স এনএফটিতে আমরা যখন ক্লিক করি তখন কিন্তু আমাকে সোজা এখানে নিয়ে যাওয়া হবে। দেখেন এখানে লেখা আছে কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লেম। যে হোক, তো আমার নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা, তো আপনি ওইটা ক্লেম হওয়ার পরে আপনার হোমে চলে আসবেন। হোমে আসার পর আপনি একটু জাস্ট এখানে দেখবেন এই যে আমাদের এই যে ম্যান আইকন আছে, এই ম্যান আইকনে যাওয়ার পরে এখানে একটু দেখবেন, সরি, এই যে আপনার ই অ্যাকাউন্ট আছে যে মোর, হ্যাঁ, এই যে মোরে যাবেন। মোরে যাওয়ার পরে এখানে একটু দেখবেন এই যে বাইন্যান্স এনএফটি লেখা, তো আমরা বাইন্যান্স এনএফটিতে যাব। তো বাইন্যান্স এনএফটিতে যাওয়ার পরে এরকম হোমে থাকবে। তো আপনি তখন কি করবেন, সিম্পলি এই যে লেখা যে মাই এনএফটি একটু দেখবেন, লক্ষ্য করলে যে মাই এনএফটি লেখা, দেন এই মাই এনএফটিতে ক্লিক করবেন। তো তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আমার যেটা আছে এই যে দেখেন এই যে লেখা একাডেমিক কোর্স সার্টিফিকেট যেটা আমরা মাত্র করলাম, আর এটা আমার আগে ছিল সিআর সেভেন মিস্ট্রি বক্স। তো যাই হোক, তো এখন কিন্তু আমরা এই এনএফটিটা পেলাম। তো গাইস বুঝতেই পারতেছেন তো সবাই ভিডিওটা দেখে দেখে টেলিগ্রাম আমার টেলিগ্রাম থেকে ওইখান থেকে আপনারা অ্যান্সারটা নিয়ে বাস এনএফটিটা কালেক্ট করে নেন, আপনার খুশি। তো আজকের ভিডিও যাদের ভালো লাগছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।